সম্প্রতি ভারত সরকার কর্তৃক পুরাতন 500 ও 1000 রুপির নোট বাতিল করে নতুন নোট চালু করায় বিড়ম্বনায় পড়ছেন ভ্রমণ ও চিকিৎসার জন্য ভারতে যাওয়া বাংলাদেশের মানুষ। নতুন নোটের স্বল্পতায় যাতায়াত ভাড়া, খাবার বিল, হোটেল ভাড়া সহ বিভিন্ন খরচের টাকা সময়মতো পরিশোধ করতে না পারায় নানা রকম ঝামেলায় পড়তে হচ্ছে তাদের। ওখানে গিয়ে দেখলাম যে কোনো রকম 500 টাকা 1000 টাকা চলছে না। গাড়িতে উঠলে বলে গাড়ি বলছে যদি 100 টাকা থাকে তবে তাই গাড়িতে ওঠো। এবার ভাতের হোটেলে গিয়ে যদি ভাত খেতে যাই বলছে 100 টাকা যদি থাকে ভাতে ভাত খাবেন নাহলে খাবেন না। অনেকের অভিযোগ দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও ডলার ভাঙাতে পারছেন না, পাচ্ছেন না প্রয়োজন মাফিক রুপি। 500-1000 টাকা চলতেছে না আমাদের কাছে, খুচরা ছিল না। তারপর ব্যাংকে যায় লাইন ধরে প্রতিদিন আপলে হচ্ছে 4000 টাকা করে ভাঙিয়ে দিচ্ছে, ওটা দিয়ে কিছুদিন আমরা চলে যাবো। ব্যাংক বন্ধ ছিল, আমাদের কাছে কোনো খুচরা টাকা ছিল না। 100 টাকা নোট চলছিল বাট 100 টাকার নোট আমাদের কাছে ছিল না, এই কারণে আমরা হোটেলে যে খাবো সেটা খেতে পারিনি। আর এইসব দুর্ভোগের কারণে গেল কয়েকদিনে ভারতগামী যাত্রীর সংখ্যা কমে 1/4 নেমে এসেছে বলে জানান ইমিগ্রেশন কর্মকর্তা। যাত্রীদের সাথে কথা বলে জানা যায় যে টাকা ভাঙানোর বিষয়, হাসপাতালের বিল, তাদের খাওয়া খরচ সব ক্ষেত্রে তারা বিভিন্ন রকম বিভিন্নভাবে বিলম্বনের শিকার হওয়ার কারণে এই যাত্রীর সংখ্যা হঠাৎ করেই এত কমে গেছে। অন্তত চিকিৎসা প্রত্যাশী মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে ভারত সরকার দ্রুত এই সমস্যার সমাধানে উদ্যোগ নেবেন এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী যাত্রীদের।